সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। স্ট্রাকচার এবং ইউনিয়ন আমি আজকে শুরু করব, এবং শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট কাজ দেব। স্ট্রাকচার এবং ইউনিয়নের আগ পর্যন্ত আমি যত কিছু সম্পর্কে আলোচনা করেছি সে সব কিছু ব্যবহার করে আপনাদেরকে একটা প্রোগ্রাম লিখতে হবে। কিরকম প্রোগ্রাম সেটা হচ্ছে, একটা ক্লাস স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 100 জন, আপনারা সেটা প্রথমে 10 জন নিয়েও করতে পারেন, 10 জনই ধরলাম, 10 জন স্টুডেন্ট, 10 জন স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের 3টা করে ইনফরমেশন রয়েছে, একটা হচ্ছে ন্যাম, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, একটা হচ্ছে সিজিপিএ। প্রতিটা স্টুডেন্টের এই 3টা করে ইনফরমেশন থাকবে। আপনার কাজ হবে যে 3 রকমে আপনাকে শর্টিং করতে হবে, নাম ওয়াইজ শর্টিং, স্টুডেন্ট আইডি ওয়াইজ শর্টিং এবং সিজিপি ওয়াইজ শর্টিং। 3টা আপনাকে আলাদা ফাংশন করতে হবে, 3টা, একটা ফাংশন নাম হবে ন্যাম শর্ট, একটা ফাংশন নাম হবে স্টুডেন্ট আইডি শর্ট, একটা ফাংশন নাম হবে সিজিপি শর্ট। এখন যে কাজটা হবে, আমি যদি ন্যাম শর্ট ফাংশনটা কল করি তাহলে সমস্ত অ্যারেটা, মানে সমস্ত স্টুডেন্ট আইডিগুলো এমনভাবে প্রিন্ট করতে হবে, প্রথমে নাম ওয়াইজ শর্টিং হবে, তারপর ওই নাম ওয়াইজ শর্টিংয়ের যে নামের সঙ্গে তার স্টুডেন্ট আইডি কত, তার সিজিপি কত, এরকম এই আকারে শর্টিংটা হবে। তারপর যদি আমি স্টুডেন্ট আইডি ওয়াইজ শর্ট করি তাহলে স্টুডেন্ট আইডিগুলো প্রথমে আসবে, তারপর ওই স্টুডেন্ট আইডি অনুসারে তার নাম কত, তার সিজিপি কত। তারপর যদি আমি সিজিপি ওয়াইজ শর্ট করি তাহলে প্রথমে সিজিপি আসবে, তার নাম কী, তার স্টুডেন্ট আইডি কত। অর্থাৎ একটা শর্টিং হবে, যদি ন্যাম ওয়াইজ শর্ট হয় তাহলে বাকিগুলো ওই অনুসারে শর্ট হবে, যদি ন্যাম ওয়াইজ শর্টিং হয় তাহলে শর্টিংটা শুধুমাত্র নেমের জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা শর্টেড নাও থাকতে পারে, কারণ নেমে নামের ভিত্তিতে সেটা আসবে। ব্যাপারটা আমি একটু আপনাদেরকে এখানে যদি কয়েকটা দিয়ে বোঝাই, যেমন 3টা দিয়ে বোঝাচ্ছি। যেমন প্রথম নাম ধরলাম শরীফ, স্টুডেন্ট আইডি হচ্ছে 1, ধরলাম স্টুডেন্ট আইডি 1 2 3, ধরলাম 001, তারপর এর সিজিপিএ ধরলাম 3.0, তারপর আরেকটা নিচ্ছি, SHIKHOR শিখর, ধরলাম 002 এবং সিজিপে 3.5, এবং একটা ধরতেছি নেম ওয়াইজ সে চাই, আর একটা ধরলাম অবিনাশ, ABHI এখানে এসেছে অবিনাশ, এর হচ্ছে 003 এবং সিজিপি হচ্ছে 3.75। আমরা যদি এই ফাংশন কল করি যে নেম শর্ট, এটা যদি কল করি তাহলে এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা হবে এরকম, নাম শর্ট যদি দেখি তাহলে সেটা হবে এরকম আউটপুট আসবে, যে নাম ওয়াইজ শর্ট হবে, প্রথমে আসবে অবিনাশ, অবিনাশ আসলো, তারপরে স্টুডেন্ট আইডি হচ্ছে 003 এবং সিজিপি হচ্ছে 3.75। তারপরে এখানে SHA শরীফ, এ আই এর থেকে যদি বড় সে ছোট তাহলে শর্টিং এখানে আগে শরীফ আসবে, তারপর আসবে SHARIF সরি 001 এবং আসবে 3.0, তারপরে আসবে শিখর, SHIKHOR শিখর 002 এবং এর আসবে 3.5। এটা হচ্ছে নেম শর্ট। আমরা যদি
আইডি শর্ট করি, আমি যদি আইডি শর্ট ফাংশনটা কল করি, এখানে আপনারা প্যামেরা ইউজ করতে পারেন না ইউজ করতে পারেন, তবে সেটা মূল ব্যাপার না। মূল ব্যাপারটা হচ্ছে যে এই ফাংশন যদি আমরা কল করি তাহলে আমরা আউটপুট পাবো এরকম। যদি আমরা আইডি শর্ট করি তাহলে প্রথমে আসবে 001 শরীফ 350, 002 শিখর 3.5 এবং 003 অবিনাশ 3.75 এরকমটা। এবং সবশেষে যদি আমরা সিজিপিএ শর্ট করি সিজিপিএ শর্ট করি তাহলে আসলে এই তিনটে আসবে একই সিরিয়ালে, সিজিপি হিসেবে শর্ট করলে আসবে একটু চেস আছে, এটা কল করলাম লিখি সমস্যা নেই। সিজিপি যদি শর্ট করি তাহলে প্রথমে আসবে 3.75 এ বি এইচ আই এন এস এইচ অবিনাশ এবং তাই স্টুডেন্ট আইডি হচ্ছে 003, তারপর হচ্ছে 3.5 শিখর 002 এবং 3.0 শরীফ 001 এটা এরকম করে আউটপুট আসবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে এবং আমি শুধুমাত্র এই কাজটা করতে আপনাদের হয়তো অনেক সমস্যা হবে, কোনো রকম হেল্প লাগলে আপনি আমাদেরকে বলবেন, বাট এই প্রোগ্রামটা আপনাদেরকে সম্পূর্ণ নিজেকেই করতে হবে। এখানে আমি আপনাদেরকে সেরকম করে টিউটোরিয়াল আকারে হেল্প করব না, কিন্তু এই কাজটা আমি আপনাদেরকে করে দেখাবো স্ট্রাকচার দিয়ে এবং এটা করার জন্য কী কী করতে হয় এই সেই প্রোগ্রামটা যদি যখন আমরা শেষ করব তখন আপনারা জাস্ট বুঝতে পারবেন যে আসলে এই স্ট্রাকচারটার গুরুত্বটা কতটুকু এবং কেন আমরা স্ট্রাকচারটা শিখব। মেইনলি যে ব্যাপারটা হয় যে অনেকেই স্ট্রাকচার ইউনিয়ন এগুলো না শিখেই আসলে প্রথম প্রথম দেখে মনে হয় এরের মতো এরে দিয়ে আমি কাজগুলো করতে পারতেছি তাহলে আমি স্ট্রাকচার ইউজ করবো কেন, কিন্তু যখন আপনি এরকম কোনো একটা প্রবলেমে চলে আসবেন তখন বুঝবেন যে আসলে স্ট্রাকচার ইউনিয়নের আসলে দরকারটা কোথায়। সো নেক্সট পর্ব থেকে আমি স্ট্রাকচার ইউনিয়নের বেসিক জিনিসগুলো শুরু করব। তার আগে যেটা বলে রাখি যে স্ট্রাকচার ইউনিয়ন শুরু করার আগে কিছু সাধারণ কথাবার্তাগুলো বলি এবং নেক্সট পর্ব দেখার আগে আপনি অবশ্যই এই প্রবলেমটা সলভ করবেন। বেসিক কথাবার্তাগুলো হলো যে আসলে ডাটা টাইপ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে যে দেওয়াই থাকে যেটা সেটাকে বলা হয় প্রিমিটিভ ডাটা টাইপ, একটা হচ্ছে ইউজার ডিফাইন মানে আমরা যেটা তৈরি করবো এরকম ডাটা টাইপ, ফাংশনের মতোই আসলে একটা ডিফাইন করা থাকে একটা তৈরি করা যায়। তৈরি করা যায় যে ডাটা টাইপগুলো সেগুলোর মধ্যে আমরা কিছু শিখে এসেছি যেমন স্ট্রিং, অ্যারে যেটাকে বলা হয় অ্যারে, এটা হচ্ছে তৈরি করা যায়, স্ট্রাকচার এটাও তৈরি করা যায়, ইউনিয়ন তৈরি করা যায়। তৈরি করা যায় ব্যাপারটা কীরকম, আমাদের যেগুলো ডাটাটা আছে যেমন ইন্টিজার যেগুলো আমরা ডিফাইন করা ইন্টিজার ডবল তারপর ফ্লোয়েট, এই ডাটাগুলো তো অটোমেটিকলি ডিফল্টভাবে আছে, এই ডাটাগুলো ইউজ করে যদি আমরা নতুন কোনো রকমের ডাটা ব্যবহার করি ডাটা তৈরি করি সেটাকেই বলা হচ্ছে ইউজার ডিফাইন। যদি একই রকমের হয় সবগুলো ডাটাই যে আমি 100টা ইন্টিজার ইউজ করলাম একই টাইপে মানে একই টাইপ যদি হয় তাহলে যদি আমি 100টা ইন্টিজার ইউজ করি তাহলে সেটাকে এরে বলা হচ্ছে। ধরলাম যে 100টার মধ্যে আমি 10টা ইন্টিজার 10টা ফ্লোয়েট তারপর বাকি 80টা ক্যারেক্টার ইউজ করলাম তাহলে এইটা স্ট্রাকচার বা ইউনিয়ন এইগুলোতে পড়ে যাবে। অর্থাৎ যদি আমরা একই রকমের ডাটা টাইপ ইউজ করে নতুন একটা ডাটা টাইপ তৈরি করি সেটাকে আমরা অ্যারে বলি, আর একাধিক রকমের ডাটা ইউজ করে সেটাকে স্ট্রাকচার ইউনিয়ন হয়।
তবে আমরা একই রকম করে স্ট্রাকচার ইউনিয়ন তৈরি করতে পারি, সেটা আমাদের নিজস্ব ব্যাপার। তবে অ্যারে বলতে বোঝায় যে একই টাইপের একাধিক ভেরিয়েবলের সমষ্টি, এক বা একাধিক ভেরিয়েবলের সমষ্টি, এটাই সাধারণভাবে অ্যারে বলা হয়। আর স্ট্রাকচার ইউনিয়নকে বলা হয় যে আমি এক বা একাধিক টাইপের মিলে একটা নতুন একটা ডাটা টাইপ তৈরি করলাম আমার প্রোগ্রামের সুবিধার জন্য, এটা হচ্ছে যে স্ট্রাকচার বা ইউনিয়নের কাজ। স্ট্রাকচার এবং ইউনিয়নে দুটি আলাদা বিষয় এবং দুটাতেই বেসিক কিছু পার্থক্য রয়েছে, মেমোরি পার্থক্য, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো, টিউটোরিয়াল থেকে জানবো। তো আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।